সেই দিন তিনি প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন। চারিদিকে রটে গেছিল যে তিনি মারা গেছেন। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী লালু আলমের পাশের ঘায়ে তার মাথা থেকে গলগল করে রক্ত বেরাচ্ছিল। অবশ্য সেই স্থানটা ছিল ধর্মতলা চত্বর। অচৈতন্য অবস্থায় তার সতীর্থরা যখন তাকে হাসপাতালে নিয়ে যায় তখন তারা আশঙ্কায় ছিলেন যে তিনি ফিরবেন কি ফিরবেন না। এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কথা বলছি তৎকালীন কংগ্রেস যুবনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, যিনি বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী। এইরকম নানান ঘটনা তার জীবনে রয়েছে, তার সংগ্রামের কাহিনী রয়েছে, আর সেই সমস্ত সংগ্রামের কাহিনী এবার মানুষের সামনে তুলে ধরতে উদ্যোগ নিল কলকাতা পুর সংস্থা। তা আমরা এই মুহূর্তে রয়েছি হাজরার মোড়ে, আপনাদের দেখাই হাজরার মোড়ে এই ধরনের একটা স্ট্যান্ড তৈরি করা হয়েছে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি এই ঘটনা 1990-এর হাজরা মোড়ে তিনি এইরকমই কোনো রাজনৈতিক সংগ্রাম করেছিলেন যেখানে যেখানকার ছবি এখানে ফুটে উঠেছে। আমরা দেখছি মমতা বন্দ্যোপাধ্যায় এই ছবিতে রয়েছেন এবং সেখানে লেখা হয়েছে রক্তে ভিজেছে হৃদয় জিতেছে, 16 আগস্ট 1990-এর রক্তস্নাত হাজরা মোড়। আমরা এই মুহূর্তে হাজরা মোড়ে রয়েছি। আপনাদের জানিয়ে রাখি শুধু মমতা বন্দ্যোপাধ্যায় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে যে সমস্ত প্রবীণ নেতারা এখনও রয়েছেন তারা প্রায়ই মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রামের কথা, লড়াইয়ের কথা বারবার বলে থাকেন। কলকাতা পুর সংস্থা এবার তার সেই লড়াইয়ের ঘটনাগুলোকে একত্রিত করে যে যে জায়গায় সেইগুলো ঘটেছিল মূলত সেই জায়গায় এই ধরনের একটা স্ট্যান্ড তৈরি করে সেখানে সেইগুলো সাজিয়ে তুলছে। পরের প্রজন্মকে জানাতে হবে যে তৃণমূল কংগ্রেস এমনি এমনি আসেনি। তৃণমূল কংগ্রেস কিছু নেতা বিনোদনের বস্তু, কিছু নেতা ভোগের বস্তু ভাবছে তৃণমূলকে, কিছু নেতা স্বৈরাচন্ত্রের বস্তু তা নয়। তৃণমূল কংগ্রেসের প্রচুর ছেলে গুলি খেয়ে তার রক্তের বিনিময়ে তৃণমূল কংগ্রেস এসেছে। মমতা ব্যানার্জি বারবার তার জীবনের বাজি রেখে আন্দোলন করতে করতে তৃণমূল কংগ্রেস এসেছে। সবকটা জায়গাতে যেখানে মমতা ব্যানার্জির মৃত্যুর মুখ থেকে ফিরে এসে সেই সবকটা জায়গাতেই করব, যেরকম হাজরা মোড়ে মাথায় লাঠি মেরেছিল সেখানটা আমরা করব। অদূরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এই হাজরা মোড়ে তার জীবন সংগ্রামের কাহিনী কলকাতা পৌর সংস্থা এই স্ট্যান্ডের মাধ্যমে আগামী জেনারেশনের সামনে তুলে ধরার জন্যই মূলত লাগিয়েছে। এবং আপনাদের জানিয়ে রাখি শুধুমাত্র হাজরা মোড় নয়, শহরের আর কার কোথায় এই ধরনের পোস্টার লাগানো হয়েছে এবং সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংগ্রাম, রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস তুলে ধরা হয়েছে সেটাও আপনাদের দেখাবো। এখানে আমাদের অনশনের 26 দিন মমতা ব্যানার্জি প্রায় মৃত্যুর মুখে ঢলে পড়েছিল সেখানটা করেছি। সিঙ্গুরেও আমার ইচ্ছে আছে করার, যেখানে মমতা ব্যানার্জি গার্ডেন রিচে গুলি খেয়েছে, মানে গুলি করেছিল, একজন হাত বাড়ি দিতে বেঁচে গেছে, সেই জায়গাটাও করব, যেখানে মানুষ জানতে পারবে যে কত আন্দোলন কত ত্যাগের মধ্যে দিয়ে তৃণমূল কংগ্রেস এসেছে। এক একজন নেতা আছে তারা আয়েসিটাকেই তৃণমূল কংগ্রেস ভাবছে, না অত্যাচার মানুষ চামচাদের অত্যাচারটাকে তৃণমূল কংগ্রেস, না তৃণমূল কংগ্রেস মানুষের সেবার জন্য এসছে, মানুষের সমস্যা নিয়ে কাজ করার জন্য এসছে, মানুষের দাবি দাবা নিয়ে আন্দোলন করে এসছে, এইটা মানুষকে বোঝাতে হবে। এসে পৌঁছেছি ধর্মতলার
মেট্রো চ্যানেলে। আপনাদের জানি রাখি 2006 সালের শেষ দিকে অর্থাৎ ডিসেম্বর মাসে এই মেট্রো চ্যানেল খবরের শীর্ষ নামে এসেছিল। কারণ তখনকার বিরোধী দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে 26 দিন অনশন করেছিলেন, সেই অনশন ভেঙেছিলেন 2006 সালের 28 ডিসেম্বর, এবং তিনি সিঙ্গুর আন্দোলনের কারণে তিনি এখানে 26 দিন অনশনে বসেছিলেন। তার সেই সময়কার যে আন্দোলন, তার রাজনৈতিক লড়াইয়ের ইতিহাস আমরা দেখছি এখানেও। কলকাতা পৌর সংস্থা তারা স্ট্যান্ড আকারে এখানে লাগিয়েছে, পোস্টার লাগিয়েছে, লড়াই ছিল মরণপণ ওই 26 দিনের অনশন। যখন রক্ত ভিজেছে চাষের জমি, ওর অশ্রুসিক্ত আপনজন মরণও সেদিন চরণ ছুঁয়েছে, জিতেছে তোমার অনশন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই 26 দিনকার অনশনের যে ইতিহাস, সেই ইতিহাসটাকে এখানে কলকাতা পৌর সংস্থা সেখানে তুলে এনেছে আপনাদের। এর আগে আমরা হাজরা মোড়ের ছবি দেখিয়েছিলাম, এখন আপনাদের ঠিক মেট্রো চ্যানেলের ছবি দেখাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আছে। জীবন বাজি রেখে লড়াই, দিদি এক আন্দোলনের নাম, তোমাকে শতকোটি প্রণাম। অর্থাৎ এই যে লাইনটা কিন্তু আমরা দেখছি সব জায়গাতেই কমন আছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনে যে সমস্ত আন্দোলনগুলো আছে, যে লড়াইগুলো আছে, সেইগুলো নিয়ে কিন্তু আমরা দেখছি শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু এই ধরনের পোস্টার, যেটা কলকাতা পৌর সংস্থা বা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন তারা কিন্তু এই স্ট্যান্ড করে বিভিন্ন জায়গায় লাগিয়ে রেখেছে। একটা বিধ্বংসী আধিপত্যবাদ, ডিভাস্টেটিং হেজিমনি, একটা রাজতন্ত্র, রাজতন্ত্রে সবই সম্ভব। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলে আমার বাংলা, সুতরাং এই বাংলায় হাওড়া ব্রিজের মালিকও উনি। সুতরাং তৃণমূল কংগ্রেস পরিচালিত যে কোনো পুরসভার এটা অধিকারের মধ্যে পড়ে যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ধরনের এই জীবনী প্রচার করবেন, পাঠ্যপুস্তকে সামিল করবেন, প্রয়োজনে হলওয়েন মনুমেন্টের পাশে ওনার ওর থেকেও উঁচু একটা মূর্তিও তৈরি করে দিতে পারে কলকাতা কর্পোরেশন। বেশ করেছি KMC দ্বারা শহরে বিশিষ্ট জায়গায় বিশিষ্ট কী কী হয়েছে সেটা জানানো KMC-র দায়িত্ব। প্রত্যেকটা হেরিটেজ ভবনের সামনে, প্রাইভেট হেরিটেজ ভবনের সামনেও আমরা ওই ব্লু প্লেক করেছি। সুতরাং এইগুলো কলকাতায় দৃষ্টান্ত জায়গা যেখানে এরম ঘটনা ঘটেছে, তাই আমরা করেছি। কলকাতা পুরসভার এই সিদ্ধান্ত নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনাও হচ্ছে। বিরোধীরা প্রশ্ন তুলছেন সরকার দ্বারা পরিচালিত এমন একটা সংস্থা, তারা একজন রাজনৈতিক নেত্রীর এই আন্দোলনের যে কাহিনী সেটা সারা শহর জুড়ে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ কিভাবে নিতে পারে। পাল্টা KMC-র বক্তব্য, এই সিদ্ধান্তে কোনো অন্যায় নেই। তবে আপনাদের জানিয়ে রাখি এই ধরনের উদ্যোগ বা এই ধরনের সিদ্ধান্ত বা ঘটনা সারা শহর জুড়ে পোস্টারে একজন নেত্রীর আন্দোলনের কাহিনী এর আগে দেখা যায়নি, তাই বলাই চলে অভিনব। দেখতে থাকুন এস নিউজ, ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে মুজিবের।